আমরা এবার দেখব ফোকাস এরিয়া সিলেকশনের মাধ্যমে কিভাবে খুব সহজে সুন্দর একটি সিলেকশন করা যায়। Please subscribe our channel. প্রথমে আমি একটি ফাইল ওপেন করে নেব। জুম ইন করে ছবিটিকে একটু দেখে নিই। এবার সিলেকশন থেকে ফোকাস এরিয়া অপশনটি সিলেক্ট করি। এবার ভিউ মোড থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি অপশন নির্বাচন করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী প্রথম অপশন মার্সিং অ্যান্ডস অপশনটিকে সিলেক্ট করব। অটোমেটিক্যালি পারফেক্ট সিলেকশন নাও হতে পারে, সেক্ষেত্রে ইমেজ ফোকাস রেঞ্জ এবং ইমেজ নয়েজ লেভেল একটু কাস্টম এডিট করে নিতে হবে। আমি এবার ইমেজ নয়েজ লেভেল একটু কাস্টম করে নেব এবং ইন ফোকাস রেঞ্জ একটু কাস্টম করে নেব। ইমেজ নয়েজ লেভেল বাড়িয়ে দিলে বেশি পরিমাণ নয়েজ বাদ দিয়ে ইমেজ সিলেক্ট হয়, ইন ফোকাস রেঞ্জ বাড়ালে সিলেকশন এরিয়া বেড়ে যায়। ইন ফোকাস রেঞ্জের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, সেহেতু এর সিলেকশনটাও একটু বেশি হয়েছে। এবার নয়েজ লেভেল একটু কমিয়ে নেব, পাশাপাশি ইন ফোকাস রেঞ্জের পরিমাণ কমিয়ে নেব। দেখা যাচ্ছে সিলেকশনের পরিমাণ এখনও অনেক বেশি আছে, সেহেতু ইন ফোকাস রেঞ্জ একটু কমিয়ে নেব। একটু কমিয়ে বাড়িয়ে দেখে নেব। ফোর পয়েন্ট টু জিরোতে অনেকটা পারফেক্ট হয়েছে, তাই আমি ফোর পয়েন্ট টু জিরোতেই ইন ফোকাস রেঞ্জ রাখব। তবে দেখা যাচ্ছে সাবজেক্টের কিছু অংশ সিলেক্ট হয়নি, তাই আমি ফোকাস এরিয়া অ্যাড টুল দিয়ে ওই অংশটিকে সিলেক্ট করে নেব। ব্রাশ সাইজ একটু বাড়িয়ে নিলাম। আবার সাবজেক্টের বাইরের কিছু অংশ সিলেক্ট আছে, সেই অংশগুলোকে সাবস্ট্রাক্ট টুল দিয়ে আমি ডিসিলেক্ট করে নেব। এবার জুম টুল দিয়ে একটু জুম ইন করে দেখে নেব। ফিট স্ক্রিন করে নিলাম। আবার সাবস্ট্রাক্ট টুল দিয়ে কিছু অংশ ডিসিলেক্ট করতে হবে। আমি ব্রাশ সাইজ একটু কমিয়ে নেব। সুন্দরভাবে বোঝার জন্য জুম ইন করে নেব। সাইজ আর একটু কমিয়ে নিলে ভালো হবে। ফিট স্ক্রিন করে নিলাম। আমার সিলেকশন কমপ্লিট হয়ে গেল। আমি সিলেকশন এরিয়া খুব শার্প রাখতে চাই না, তাই সফটেন এজ অপশনটিকে এনাবেল রাখব। এখানে বিভিন্ন ধরনের আউটপুট স্টাইল আছে, আমার পছন্দ সিলেকশন অপশনটি, তাই আমি সিলেকশন অপশনটিকে ক্লিক করে ওকে করব। এবার সিলেকশনটাকে একটু মডিফাই করতে হবে। ফিট স্ক্রিন করে নিলাম। এবার
সিলেক্টেড এরিয়া একটা নিউ লেয়ারে কপি করব। এবার ব্যাকগ্রাউন্ড লেয়ার ডিজেবল এবং এনাবেল করে দেখি। হ্যাঁ, মোটামুটি একটা সুন্দর সিলেকশন হয়েছে। এবার একটা লেয়ার নিব এবং লেয়ারটিকে হোয়াইট কালার দিয়ে ফিল করব। হোয়াইট লেয়ারটিকে ভিজিবল এবং ডিজেবল করে দেখব। হ্যাঁ, অনেকটা পারফেক্ট সিলেকশন হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।